আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদপরত দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভি টাস্ক নিয়ে আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের পার্ট এইটের মডেল টাস্ক নিয়ে আলোচনা করবো আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভি টাস্ক কিন্তু সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও একের দাগে রয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এখানে মোট আটটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু আট সমান সমান আট একের এক কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় উত্তরবে এরটা কোন 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 একের দুই চার বাই ঊনপঞ্চাশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দ্বৈর্ঘ্য হবে উত্তরবে বিয়েরটা দুই বাই সাত সেমি একের তিন ওয়ান পয়েন্ট সিক্স নাইনের বর্গমূল হল উত্তরবে বিয়েরটা ওয়ান পয়েন্ট থ্রি এক্স ওয়াই সমান সমান উত্তরবে সি এরটা এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার একের পাঁচ যখন কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে উত্তরবের এরটা ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য উত্তরবে এরটা একের ছয় ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল উত্তরের ডিএটা এক বাই দুই ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা একের সাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান উত্তরের সিএডটা এ প্লাস বি আর এ মাইনাস বি একের চার রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ হল যথাক্রমে উত্তর হবে এরটা ছাব্বিশ মিটার কমা পনেরো মিটার অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ মিটার আর প্রস্থ হচ্ছে পনেরো মিটার ভালো করে উত্তরে দেখে নাও দুয়ের দাগের রয়েছে সত্য মিথ্যা লেখ এখানে মোট আটটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক এক ইন্টু আট সমান সমান আট দুয়ের এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার এই সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার এই সূত্র নির্ণয় করতে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে উত্তর হবে সত্য দুয়ের দুই ফোর মাইনাস এক্স এক্স মাইনাস ফোর সমান সমান ষোলো মাইনাস উত্তর হবে মিথ্যা চিত্রে কোন ওয়ান ও কোন টু পরস্পর অনুরূপ কোন উত্তর হবে মিথ্যা দুয়ে চার চিত্রে বিষমভব ত্রিভুজ এবিসি এর একটি উচ্চতা এডি এডি ত্রিভুজটির একটি মধ্যমা উত্তর হবে মিথ্যা দুয়ের পাঁচ দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেই চিত্রটি হল দ্বিস্তম্ভ লেগ উত্তর হবে সত্য দুয়ে ছয় প্রথম ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘণ্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ওয়াই কিমি পার ঘণ্টা ট্রেন দুটি পরস্পর বিপরীত দিকে চললে এক ঘন্টায় মোট যাবে এক্স মাইনাস ওয়াই কিমি উত্তর হবে মিথ্যা দুয়ের সাত চিত্রে কোন ওয়ান ও কোন টু কোন জোড়াকে একান্তর কোন বলা হয় উত্তর মিথ্যা দুয়ের আট এক্সের যে কোনো মানের জন্য এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস পনেরো এর সমান চিহ্নের দুপাশে মান সমান হয় তাই এটি একটি অভেদ উত্তর সত্য তিনের দাগের রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে মোট ছটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই দুই গুণ ছয় সমান সমান বারো চারের দাগে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে আর পাঁচের দাগে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব তিনের এক গণিতের ভাষায় সমস্যাটি হল সময় ব্র্যাকেটে মিনিট দূরত্ব ব্র্যাকেটে মিটার এক মিনিট সময় যায় একশো পঞ্চাশ মিটার দূরত্ব আর পঁচিশ মিনিটে কত মিটার দূরত্ব যায় সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব একটি গাড়ি এক মিনিটে যায় একশো পঞ্চাশ মিটার দূরত্ব সময় ব্র্যাকেটে মিনিট দূরত্ব ব্র্যাকেটে মিটার এক মিনিট সময় যায় একশো পঞ্চাশ মিটার দূরত্ব আর পঁচিশ মিনিট সময় যায় এক্স মিটার দূরত্ব তাহলে আমাদের এক্সের মানটা কিন্তু নির্ণয় করতে হবে সময় বেশি হলে দূরত্ব বাড়বে অর্থাৎ এখানে সরল সম্পর্ক রয়েছে ওয়ান ইজ টু টোয়েন্টি ফাইভ ডবল ইজ টু একশো পঞ্চাশ ইস টু এক্স বা এক বাই পঁচিশ সমান সমান একশো পঞ্চাশ বাই এক্স বা আমরা লিখতে পারি এক্স সমান সমান একশো পঞ্চাশ গুণ পঁচিশ একশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে গুণ করলে হয় তিন হাজার সাতশো পঞ্চাশ তাহলে এক্সের মান তিন হাজার সাতশো পঞ্চাশ এটাই কিন্তু উত্তর ভালো করে অঙ্কটা দেখে নাও তিনের দুয়ে রয়েছে তালিকার সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো প্রথমে তোমরা ওয়াই অক্ষ ও এক্স অক্ষ বরাবর দুটো দাগ টেনে নেবে এবার আমরা লম্ব বরাবর এক সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু সংখ্যাগুলো বসিয়ে দেবো দুশো চারশো ছশো আটশো হাজার বারোশো আর চোদ্দোশো আমাদের বলে দিয়েছে দু সালে পড়ার বই ছিল বারোশো তাহলে এবার আমরা দু হাজার সাল লিখে সেমি গ্যাপ দিয়ে বারোশো অবধি একটা স্তম্ভচিত্র অঙ্কন করে নেব তারপর দু সালে গল্পের বইয়ের সংখ্যা চোদ্দোশো তাহলে এবার আমরা চোদ্দোশো পর্যন্ত একটা দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করে নেব আমরা সেমি গ্যাপ দিয়ে দু সালের পড়ার বইয়ের সংখ্যাটার কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করে নেব বলে দিয়েছে আটশো তাহলে আমরা আটশো পর্যন্ত ঘর টেনে নেব তারপর গল্পের বইয়ের সংখ্যা বলেছে এক হাজার একশো তাহলে এক হাজার একশো অবধি আমরা কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করে নেব ভালো করে দেখে নাও এবার আমরা দুটোকে আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা কিন্তু পড়ার বইটাই কিন্তু দাগ দাগ দিয়ে নিয়েছি আর গল্পের বইটাই কিন্তু এমনি রেখে দিয়েছি এভাবে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্তম্ভচিত্রটা কিন্তু অঙ্কন করে নেবে তিনের তিনে রয়েছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান মাইনাস পি হলে দেখাও যে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু পি মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম টু মাইনাস পি আমরা দুদিকে স্কোয়ার দিয়ে নেব এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কয়ার ইজিক্যাল টু মাইনাস পি তার হোল স্কোয়ার এটা এ প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে তাহলে লিখবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার স্কয়ার প্লাস টু ইন্টু এম ইন টু ওয়ান বাই এম টু পি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস টু এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটা প্রমাণিত ভালো করে অঙ্কটা দেখে নাও তিনের চার রুট এর দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো রুট টুকে ভাগ করলে হচ্ছে ভাগ ফল হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর আর ভাগ শেষ হচ্ছে ছশো চার তাহলে আমরা লিখব রুট টু টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান দুই দশমিক স্থান পর্যন্ত এটাই কিন্তু উত্তর ভালো করে অঙ্কটা দেখে নাও কোথাও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তিনের পাঁচে রয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো তাহলে আমরা লিখব ত্রিভুজের সর্বসমতার শর্ত হল এক নম্বর বাহু 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 বা এস 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 দুই নম্বর বাহু কোন বাহু বা এস এ এস তিন নম্বর কোন বাহু কোন তাহলে এএসএ চার নম্বর সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস তিনের ছয় এক্স প্লাস ওয়াই ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই শোয়ান হলে এইট এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে এক্স এর মান নির্ণয় করো তাহলে এইট এক্স ওয়াই এক্স এটাকে আমরা ভেঙে লিখতে পারি ফোর এক্স ওয়াই টু তাহলে এটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস তার হোল স্কয়ার আর এ প্লাস বি তার হোল প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস তার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস তার হোল স্কোয়ার প্লাস এক্স তার হোল স্কোয়ার তা লিখবো মান বসিয়ে পায় এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়াইয়ের মানগুলো কিন্তু বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াই বলে দিয়েছে ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সময় সমান বলে দিয়েছে ওয়ান তাহলে বসিয়ে দিলাম মানগুলো তাহলে সময় সময় লিখতে পারি পঁচিশ মাইনাস এক আর পঁচিশ যোগ এক তাহলে পঁচিশের সঙ্গে এক বিয়োগ করলে হয় চব্বিশ আর পঁচিশের সঙ্গে এক যোগ করলে হয় ছাব্বিশ ছাব্বিশের সঙ্গে চব্বিশ গুণ করলে হয় ছশো চব্বিশ এটাই কিন্তু উত্তর ভালো করে অঙ্কটা দেখে নাও চারের একে রয়েছে সংখ্যা রেখায় সিক্স প্লাস মাইনাস টুকে দেখাও এবার আমরা যে কোনো মাপের একটা সংখ্যা রেখা কিন্তু অঙ্কন করে নেব এবার মাঝখানে আমরা শূন্য বসিয়ে নেব একদিকে আমরা প্লাস সংখ্যাগুলো বসিয়ে দেবো আর একদিকে আমরা মাইনাস সংখ্যাগুলো কিন্তু বসিয়ে দেবো আমরা মোট ঘর পর্যন্ত কিন্তু সংখ্যা বসিয়ে দিয়েছি প্রশ্নে আমাদের বলেছে প্লাস সিক্স এবার আমরা শূন্য থেকে প্লাস সিক্স পর্যন্ত একটা স্বরলেখা কিন্তু অঙ্কন করে উপরে প্লাস সিক্স লিখে দেব তারপরে বলেছে মাইনাস টু তাহলে আমরা ছয় থেকে চার ঘর পর্যন্ত একটা স্বরলেখা অঙ্কন করে নেবো অঙ্কন করে লিখবো মাইনাস টু তাহলে ছয় থেকে দুই বিয়োগ গেলে থাকছে চার তাহলে আমরা নিচের দিকে শূন্য থেকে চার পর্যন্ত একটা দাগ টেনে প্লাস ফোর লিখে দেবো তাহলে ক্লাস সিক্স প্লাস মাইনাস টু সমান সমান প্লাস ফোর এটাই কিন্তু উত্তর ভালো করে অঙ্কটা দেখে নাও চারের দুই প্রথম বীজগণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো চোদ্দো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস একুশ এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দিবার ফাইভ কমা মাইনাস সেভেন এক্স টু দিওয়ার থ্রি ওয়াই টু দিব আর ফোর কমা যেখানে এক্স শূন্য ওয়াই শূন্য চোদ্দ বাই এক্স টু দিওয়ার ফোর ওয়াই টু দিওয়ার সিক্স মাইনাস একুশ এক্স টু দিওয়ার থ্রি ওয়াই টু দিওয়ার ফাইভ ভাগ মাইনাস সেভেন এক্স টু দিওয়ার থ্রি ওয়াই টু দিওয়ার ফোর কিন্তু লিখে নেব সময় সময় আমরা লিখতে পারি চোদ্দো এক্স টু দিওয়ার ফোর ওয়াই টু দার সিক্স বাই মাইনাস সেভেন এক্স টু থ্রি ওয়াই টু দার ফোর প্লাস একুশ এক্স টু থ্রি ওয়াই টু দুয়ার ফাইভ বাই সেভেন এক্স টু থ্রি ওয়াই টু the ফোর তাহলে চোদ্দোকে সাত দিয়ে কাটলে হয় দুই তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর থ্রি ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর তাহলে সমান সমান মাইনাস টু এক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই টু দি পাওয়ার ওয়ান সমান সমান মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই অথব নিন্দীয় ভাগ ফল মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এক এবিসি একটি ত্রিভুজ আকো যার বিসি সমান সমান ফাইভ সেমি কমা কোন এবিসি সমান সমান ষাট ডিগ্রি ও কোন এসিবি সমান সমান তিরিশ ডিগ্রি এবার আমরা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি একটা বাহু কিন্তু অঙ্কন করে নেব নাম দেব বিসি এবার আমরা যে কোনো মাপের একটা স্বরলেখা কিন্তু অঙ্কন করে নেব এটার থেকে আমরা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি কিন্তু কেটে নেব কেটে নিয়ে আমরা ষাট ডিগ্রি কিন্তু একটা কোন অঙ্কন করে নেব তারপরে এদিকে আমরা একটা ষাট ডিগ্রি কোন অঙ্কন করে তার হাফ অর্থাৎ তিরিশ ডিগ্রি আমরা কিন্তু একটা কোন অঙ্কন করে নেবো নিয়ে আমরা দুটোকে জুড়ে দেব। তাহলে দেখো একটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে যাচ্ছে নাম দিলাম এবিসি ভালো করে দেখে নাও পাঁচের দুই করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুই গুণ এবং ওই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার দাঁড়ি করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো তাহলে আমরা লিখবো ধরি জমির প্রস্থ সমান সমান এক্স মিটার অথয়েব জমির দৈর্ঘ্য সমান সমান টু এক্স মিটার অথয়েব শর্তানুসারে টু এক্স ইন্টু এক্স সমান সমান পাঁচশো আটাত্তর বা টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু পাঁচশো আটাত্তর তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজিক্যাল টু পাঁচশো আটাত্তর বাই টু কাটাকুটি করলে হয় দুশো উননব্বই বা এক্স সমান সমান রুট ওভার দুশো উননব্বই তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান সতেরো অতএব জমির প্রস্থ সতেরো মিটার কমা দৈর্ঘ্য সতেরো গুণ দুই সমান সমান চৌত্রিশ মিটার এবং পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে দুই গুণ চৌত্রিশ যোগ সতেরো দুয়ের সঙ্গে একান্ন গুণ করলে হয় একশো দুই তাহলে একশো দুই মিটার পরিসীমা সমান সমান একশো দুই মিটার এটাই কিন্তু উত্তর ভালো করে অঙ্কটা দেখে নাও পাঁচের তিন নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো দাঁড়ি রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার নির্ণয় করো তাহলে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হল সময় ব্র্যাকেটে সেকেন্ড দূরত্ব ব্র্যাকেটে মিটার পঁচিশ সেকেন্ড সময়ে যায় নব্বই মিটার দূরত্ব তার বলেছে এক ঘন্টায় যায় কত মিটার সেটা কিন্তু নির্ণয় করতে হবে এক ঘন্টা সমান সমান তিন হাজার ছশো সেকেন্ড তাহলে আমরা লিখব তিন হাজার ছশো এখানে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক রয়েছে প্রশ্নানুসারে পঁচিশ তিন হাজার ছশো ডবল ইস টু নব্বই ইস টু এক্স আমরা এক্স ধরে নিলাম বা এক্স সমান সমান তিন হাজার ছশো গুণ নব্বই বাই পঁচিশ কাটাকুটি করলে হয় সাতশো কুড়ি গুণ আঠেরো সাতশো কুড়ির সঙ্গে আঠেরো গুণ করলে হয় বারো হাজার নশো ষাট মিটার অতএব ঘন্টায় গতিবেগ বারো হাজার নশো ষাট মিটার পার ঘণ্টা আমাদের উত্তর চেয়েছে কিলোমিটারে কিলোমিটারে নিয়ে গেলে হয় বারো পয়েন্ট নয় ছয় কিমি পার ঘন্টা এটাই কিন্তু উত্তর আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে থাকবে ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা নতুন হও তো লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয় কিন্তু মডেল অ্যাক্টিভি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও ইউটিউবের মধ্যে সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের কাছে পার্ট এইটের মডেল অ্যাক্টিভি টাস্কগুলো কিন্তু তুলে ধরছি